সকাল, আজ বাংলা 15ই শ্রাবণ 1424, বর্ষাকাল, ইংরেজি 30 জুলাই 2017, রবিবার। 21 টেলিভিশনের সকালে সরাসরি আয়োজন 21-এর সকালে। আপনাদের সঙ্গে আমি আছি নরিন আহমেদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে আছেন আজকের জনপ্রিয় প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঝিলিক। আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে আমাদের কল করুন 8189925 এবং 8189926 এই নম্বরে। তো চলুন চলে যাই অতিথির আড্ডায়। শুভ সকাল। শুভ সকাল। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এত কষ্ট করে এত সকালে এত জ্যাম ট্যাম পেরিয়ে আসতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবসময় ভালো লাগে প্রোগ্রামে আসতে, আজকেও তার ব্যতিক্রম না। প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শুরুতেই যেটা জিজ্ঞেস করবো যে কেমন আছেন, মানে হাউ ইজ গোয়িং লাইফ? ভেরি ওয়েল, আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে সবকিছু মিলিয়ে, গান পড়াশোনা সব আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালের কথাটা যখন বললাম তো মাথায় আসলো যে সিঙ্গার যারা, তারা তো দেখা যায় সকালে উঠে রেওয়াজের ব্যাপারটা থাকে, মানে অবশ্যই এটা ডিপেন্ড করে মুডের উপরে, কেউ হয়তো বা রাতেও পছন্দ করে, তো সকালে ওঠা হয় কি? আসলে রেওয়াজটা আমি যেটা বিশ্বাস করি যে কোনো একটা সময় করলেই হয়। হ্যাঁ, সকালে অবশ্যই করলে ভালো, দেখা যায় খুব একটা হয়ে ওঠে না আমার জন্য, ক্লাস থাকে বা দেখা যায় রাতে অনেক রাতে প্রোগ্রাম করে বাসায় ফিরছি, সেই ভোরবেলাটা আসলে আমার জন্য নির্বাচন করা খুবই কঠিন হয়ে যায় মাঝে মধ্যে। সো সকালে খুব একটা রেওয়াজের জন্য বসা হয় না, তবে ওঠা হয় বিভিন্ন কাজে, যেমন ক্লাসের জন্য বা কাজের জন্য, এই যেমন আজকেও কাজের জন্য চলে এসেছি, সো হ্যাঁ ওঠা হয়, তবে রেওয়াজটা আমার কাছে মনে হয় দিনের যে কোনো একটা সময় বেছে নিলেই হয়ে যায়। আচ্ছা, একটু কাজের প্রসঙ্গে আসি, বর্তমানে মানে কি নিয়ে বিজি এখন? বর্তমানে আমার স্টেজ শো নিয়ে অনেক বেশি ব্যস্ত আছি, চলছে তো, যদিও এখন একটু কমই আছে, মৌসুমটা কম আছে কনসার্টের, সো একটু ব্যস্ততাটা কমই আছে। আর এমনি মিক্সড অ্যালবামের কিছু কাজ করছি ঈদের জন্য, আর সোলো অ্যালবামের কাজ আপাতত ধরিনি, তবে খুব শীঘ্রই ধরার ইচ্ছে আছে, ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে শুরু করে ফেলবো। ইনশাল্লাহ, ডেফিনেটলি। আচ্ছা, আমরা শুনেছি আপনি 4 বছর বয়স থেকে গান করে আসছেন, তো অনেক সময়। হ্যাঁ, অনেক সময়। তো এই জগৎ যাত্রাটা সম্পর্কে একটু যদি বলতেন আমাদের। হ্যাঁ, 4 বছর থেকে আসলে গানের ভেতরে আসা, কারণ যেহেতু মিউজিক্যাল এনভায়রনমেন্টে বড় হয়েছে, আমার বাবা এম এ জলিল তিনি একজন সঙ্গীত শিল্পী এবং তার কাছে আমার হাতে খড়ি, সো বাসায় ওস্তাদ থাকলে যেটা হয় অটোমেটিক্যালি গানের মধ্যে চলে আসা। সো হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে গানের সাথে জড়িত, তবে এই একদম প্রফেশনালি কাজ করাটা হচ্ছে আমার 2008 সাল থেকে। আচ্ছা আচ্ছা, সো এই তো চলছে জার্নি তখন থেকে। হ্যাঁ, যেহেতু বললেন যে বাবা আপনার গীতিকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিল্পী, তো উনি হচ্ছে বেতার এবং টেলিভিশন গান, আমরা যেটা জানি, নিয়মিত। তো আপনার শিল্পী হওয়ার যে এটা যে আপনি গায়িকা হব, এটা কি বাবা মার ইচ্ছে ছিল নাকি নিজে থেকে, যে বাবাকে দেখে ইন্সপায়ার, যে বাবা গায়ক আমি গায়িকা হব? ইন্সপায়ার আসলে হ্যাঁ আব্বুর থেকেই আসা, যেহেতু গান শুনছিলাম ছোটবেলা থেকে, তবে আমি না ওভাবে আসলে ভেবে উঠতে পারিনি কখনো যে আমি গায়িকাই হব, মানে এটা আসলে গানটার মধ্যে না ঢুকে গেছি, একদম যেভাবে ঢুকে গেছি তখন থেকেই মাথার মধ্যে ওটাই কাজ করছে যে ফাইন আমি গান গাইবো। তো আব্বুর ইচ্ছেটাই মনে হয় আমার মধ্যে চলে আসা, আম্মুর ইচ্ছেটাই মেবি আমার মধ্যেই চলে আসা, এবং সেটা আমার ইচ্ছে, বাবা মার ইচ্ছা থেকে নিজের ইচ্ছাটাও হয়ে গেছে একদম। এক্স্যাক্টলি, ভেরি নাইস। আচ্ছা, আপনার এমনিতে তো অনেক একক অ্যালবাম বের হয়েছে, এর মধ্যে তিনটা, হ্যাঁ এর মধ্যে দ্বিতীয় একটা অ্যালবাম ছিল যেটা আপনার নিজ নামে, ঝিলিক নামে। তো ঝিলিক নামে কেন, মানে এটার রিজনটা কি একটু জানতে চাচ্ছি। এটার রিজন, আমার প্রথম অ্যালবামটা ছিল 2009 সালের দিকে, তো সেই অ্যালবামটার পরে আসলে আমি অনেক বড় একটা গ্যাপ দিয়েছি, ইভেন আমার 3টা অ্যালবামের মাঝখানে 2 থেকে 3 বছরের করে গ্যাপ আছে প্রত্যেকটা অ্যালবামের মাঝখানে। এটা এটার কারণ এজন্যই, কারণ খুব একটু সময় নিয়ে কাজ করার চেষ্টা করি, একটু চিন্তা ভাবনা করে কাজ করি, এজন্যই হয়তো সময়টা যাওয়া। তো যখন প্রথম অ্যালবামের পরে বেশ কিছুদিন গ্যাপটা গেল 2 থেকে 3 বছরের, তখন আমার কাছে মনে হয়েছে যে ঝিলিক নামটা আছে, বাট আরেকটু ভালো করে সবার সামনে আসুক বা আরেকটু নতুন করে নতুন আঙ্গিকে আসুক, তো সেইটা চিন্তা মাথায় রেখে আসলে ঝিলিক সেলফ টাইটেলই অ্যালবামটা বের করা, যাতে মানুষজন আবার নামটাকে দেখে এবং গানগুলোকে আবার নতুন করে আরো ভালো করে যাতে চোখে পড়ে, এই জন্য।
খুব আচ্ছা ঝিলিক যে অ্যালবামটা, মানে অবভিয়াসলি প্রত্যেকটা গানই তো অনেক সুন্দর, ডেফিনেটলি, হ্যাঁ নো ডাউট যে প্রত্যেকটাই ভালো লাগছে, কিন্তু থাকে না একটা স্পেশাল যে কোনো একটা, কখন যদি বলা হয় যে এই গানটা গেতে চাই, যদি বলা হয় মানে এইটাই সবার আগে মাথায় আসে, নিজের মন থেকে একটা থাকে না যে কথাগুলো খুব ভালো লাগছে, এমন কোন গান কি এমন আছে? কোন গান কি শুধু অ্যালবাম থেকে নাকি আমার শুধু সবগুলোর মধ্যে? অ্যালবাম থেকে শুধু অ্যালবাম থেকে বলতে গেলে আমার যেহেতু তিনটা অ্যালবাম, আমার প্রত্যেকটা অ্যালবামেরই কিছু স্পেশাল গান আমার পছন্দের আছে। তো প্রত্যেকটা অ্যালবামেরই দেখা যায় প্রথম অ্যালবামের দু একটা গান বেশি বেশি মনে লেগে যায়, বা দ্বিতীয় অ্যালবামের যেটা সেটা কিছু মানে মনে লেগে যায়, এরকম আছে। আমার অনেকগুলো গানই আমার খুব পছন্দের আছে, খুব স্পেসিফিক ভাবে ভাবে বলতে পারবো না এই যে এই গানটাই পছন্দ, সবগুলো গানই পছন্দ। তো স্পেসিফিক যে একটা গান থাকবে সেটা নিয়ে আমরা গানটা শুনবো ও দুই লাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার একটা ব্রেক নিয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে আবার ফিরে আসবো, কোথাও যাবেন না, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে সকালের সরাসরি আয়োজনে। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঝিলিক। আপনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, ফোন নম্বর 8189925 এবং 8189926 নম্বরে। চলুন ফিরে যাই ঝিলিকের কাছে। আপু, যেটা বলছিলাম গানের ম্যাটারটা, যে ঝিলিক অ্যালবাম থেকে আপনার পছন্দের একটা গান আমরা দু লাইন শুনবো। আচ্ছা, ঝিলিক অ্যালবাম থেকে ওকে, এই গানটা লিখেছে মিথিলা এবং সুর এবং সঙ্গীতায়োজন করেছেন ইব্রা টিপু ভাই। গানটা দু লাইন শোনাচ্ছি। যে সুরে সুরে আমার কানে বাজে, সে সুরে রে গানে গানে মনে স্বপ্নে রাশা যে, যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে, লুকিয়ে থেকে যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে, লুকিয়ে থেকে। থ্যাংক ইউ। চমৎকার চমৎকার, অসাধারণ, রোমান্টিক, একদম রোমান্টিক, মহলটাই রোমান্টিক হয়ে গেল এরকম। আচ্ছা, দেশ বিদেশে অনেক তো কনসার্ট করা হচ্ছে, শোজ করা হচ্ছে, স্পেশালি দেখা যায় ফোনো কনসার্ট গুলো করা হয়, তো হয় না এত কিছু অভিজ্ঞতা, খুব অল্প সময়ে অনেক কিছু অর্জন আলহামদুলিল্লাহ, তো ফিলিংসটা কেমন, অনুভূতি অবভিয়াসলি অনেক ভালো, বাট তারপরও একটু যদি শেয়ার করেন। আসলে কতটুকু করেছি বা কতটুকু পেয়েছি আমি আসলে জানি না, পুরোটাই আমার চেষ্টা, এখনো চলছে, ঠিক প্রথম থেকে যেভাবে চেষ্টা করছিলাম এখনো ঠিক সেভাবেই চেষ্টা করছি। বাট হ্যাঁ, আমি খুবই খুশি এবং আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ যতটুকু আমাকে দিয়েছে আমি খুবই খুশি, এবং এটার পুরোটাই ক্রেডিট আমি আমার আব্বা মুখেই দিব, যাদের জন্য আমার আজকে এত দূর আসা, যতটুকুই কাজ করেছি যতটুকুই পেয়েছি তাদের জন্যই পেয়েছি, কারণ তাদের সাপোর্টটা না থাকলে এত দূর আসা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। সো গানের সাথে সারা জীবন থাকতে চাই, এবং আমি সবসময় বলি আমার ফ্যান যদি এমন হয় যে ঝিলিকের গান শুধু দুইজনই শুনছে, আমি সেই দুইজনের জন্যই সারা জীবন গান গাইবো। তো গানটা আসলে একেবারে আমার নিজের জন্য, সারা জীবনই গাইবো, সবার কাছে শুধু দোয়া চাই যাতে ভালো ভালো কাজ করতে পারি। আচ্ছা, গান থেকে যখন আসে, তো আমরা আজকাল দেখতে পাই কি মিউজিক ভিডিওস যেটা অনেক বেশি, মানে আমরা এখন গান খালি শুনছি না, দেখছিও, তো ভিডিওস গুলো অনেক ভিউজ হয়, তো কোনো আছে কি মানে এরকম মিউজিক ভিডিও করার প্ল্যান, অথবা সামনে আমরা পাচ্ছি কিনা, যেহেতু ঈদ আসছে সামনে, ঈদ পুজো আসছে, অনেক ওকেশন সামনে, তো এমন কিছু? আমার আসলে মিউজিক ভিডিওর সংখ্যা খুবই কম, কারণ আমি যতদূর কাজ করি মানে যতদিন ধরে কাজ করছি সেই অনুযায়ী আমার মিউজিক ভিডিওর সংখ্যা খুবই কম। মাত্র আমার সোলো অ্যালবামের মিউজিক ভিডিও আছে দুটা, মিক্সড অ্যালবামের থেকে একটা গানের আছে, মোট তিনটা মিউজিক ভিডিও আছে আমার। বাট আমার কাছে মনে হয় যে কোয়ালিটিটা মানে মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, যেটার কারণে আমার কোয়ান্টিটিটা কমে যাচ্ছে।
হচ্ছে, কারণ আমি একটু চুজি একটু ভাবে কাজ করতে চাই। আমার কাছে মনে হয় যে র্যান্ডম মানে এভরি ইয়ার দুটা করে মিউজিক ভিডিও বের করা আসলে আমার পক্ষে সম্ভব হবে না, কারণ এখন যেটা চলছে নিজের গান নিজেই বের করতে হচ্ছে, নিজের গানের ভিডিও নিজেই করতে হচ্ছে, সো কত দেরি বা করতে পারবো বা কতদিনই বা এইভাবে চলতে থাকবে। সো আমি চাইবো যারা আমাদের অডিও কোম্পানি যে যারা আছেন, যারা আসলেই ভালো সিঙ্গারদেরকে প্রমোট করতে চায়, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যারা গান গাইতে চাই তাদের সাথে যেন কাজ করতে ইচ্ছুক হয় তারা। এই কারণে হয়তো বা আমার মিউজিক ভিডিওর সংখ্যা কম, বাট হ্যাঁ সামনে কাজ করার ইচ্ছা আছে অবশ্যই, কারণ শ্রোতাদেরকে তো আর ধোকা দিতে পারবো না, তারা অবভিয়াসলি একটু হলেও ওয়েট করে একটা দুটো করে গান আসার। তবে সামনে ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে একটা মিউজিক ভিডিও করার প্ল্যান আছে এবং সেটা খুব বড় সড় ভাবেই করার ইচ্ছা আছে। সো ভেরি সুন একটা ব্র্যান্ড নিউ মিউজিক ভিডিও হবে, আমরা ওয়েট করছি সেটার জন্য একদম ইনশাআল্লাহ। প্লেব্যাকে কাজ করার ইয়েস, আমার এখন পর্যন্ত 19টা প্লেব্যাক করার সুযোগ হয়েছে এবং এই এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা এবং আমার খুব আমার স্বপ্নের একটা জায়গা প্লেব্যাক করা। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করেছি এবং আমি সবসময় বলি যে আমি ভালো অপরচুনিটির অপেক্ষায় থাকি, অপরচুনিটি খুঁজতে খুব একটা পছন্দ করি না, তবে আমার কাছে আসলে আমি খুব খুশি হই। তো সেই জন্যই হয়তো মানে আছে না যে কাজের সংখ্যা কেন এত কম, এটার কারণেই হয়তো বা, তবে প্লেব্যাকের জায়গাটা সবসময় আমার কাছে ইম্পর্টেন্ট আর সামনেও অনেক অনেক প্লেব্যাক করতে চাই। এবার কোরবানি দেখে আসছে কোনো কুরবানি ঈদে আসছে কিনা বলতে পারছি না, তবে রিসেন্টলি একটা যে কাজটা করেছি সেটা আমাদের লেজেন্ড হিরো আলমগীর তারই পরিচালিত একটা মুভি যেটা সামনে আসছে, সেখানে একটা গান করার সুযোগ হয়েছে আমার ইমন শাহ ভাইয়ের কম্পোজিশনে। তো সেই গানটা এই এখন আসছে কিনা আমি বলতে পারছি না, তবে এটা আমার রিসেন্ট কাজ, ইনশাআল্লাহ সামনে হয়তো বা চলে আসবে মুভিটা। আচ্ছা, আর আপনার গাওয়া প্লেব্যাক গান মানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে কোনটি? জনপ্রিয়তা পেয়েছে বলতে আসলে অনেকগুলো কাজ করা হয়েছে এবং অনেকগুলো কাজের মধ্যে কতগুলো গান সামনে এসেছে এটা আসলে ওভাবে করে বলতে পারছি না, কারণ থাকে না একটা নিজের খুব বেশি ভালো লাগে যে নিজের নিজের প্লেব্যাক করা গান অনেক পছন্দেরই আছে, কারণ আমার প্রথম প্লেব্যাক করা হয়েছিল হচ্ছে শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের হাতে, তো তার ডিরেকশনে কাজ করেছি, এমন একজনের সাথেই প্রথম কাজটা করেছি যাকে দেখে আমার খুব ভয় লাগতো, তো এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড, কারণ সে খুবই সাপোর্টিভ ছিল, এত বড় একজন এত বড় মাপের একজন মানুষও আমাকে খুব সুন্দর করে সাপোর্ট করেছে। পছন্দের গান অনেকগুলোই আছে নিজের প্লেব্যাকের। আচ্ছা, সবাই আপনাকে ভার্সেটাইল সিঙ্গার বলে থাকে, কেন? বিকজ আমার কাছে আমি সব জনরে বিচরণ করতে পছন্দ করি, সেটা আধুনিক গান হতে পারে, রক গান হতে পারে, সেটা ক্লাসিক্যাল হতে পারে, যে কোনো ধরনের গান হতে পারে। তবে আমার কাছে সবসময় মনে হয় যে একটা শিল্পী যখন প্রত্যেকটা গানে বা প্রত্যেকটা সেক্টর চেষ্টা করছে, ইভেন শুনতে ভালো লাগছে, আমার কাছে মনে হয় যে ভার্সেটাইল হওয়াটা খুব বেশি জরুরি। জরুরি বলতে এটা তখনই সম্ভব আসলে ভিত্তিটা যখন শক্ত থাকে, যেমন আমি ক্লাসিক্যাল শুরু করেছি একদমই শুরু থেকে প্রথম থেকে, সো এটাই হচ্ছে গানের ভিত্তি। তো আমার কাছে মনে হয় মানে যদি সবসময় সাধনার সাথে থাকা যায়, গানের সাথে থাকা যায়, সব ধরনের গান করা খুব ইজি হবে। সো আই ওয়ান্ট টু বি ভার্সেটাইল সবসময় বলি। আচ্ছা, ফিউচার প্ল্যান সম্পর্কে একটু জানি। ফিউচার প্ল্যান কালকে কি করবো আমি সেটাও জানি না, সো ওভাবে আসলে প্ল্যান করি না, জাস্ট ভালো গান করতে চাই, ভালো গানের সাথে থাকতে চাই, মানে হেলদি মিউজিক যেন সবসময় আমার কাছ থেকে সবাই পায়, সবাই যেন বলে যে হ্যাঁ এটা ঝিলিকের ভয়েস এবং এটা আসলেই সুরেই হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ভালো গান করতে চাই, এটাই আমার ফিউচার প্ল্যান, সামনে সবসময় ভালো গান করার চেষ্টায় থাকবো। মানে জিনিসটা এরকম যে আমি একজন সিঙ্গার, আমার ফিউচার প্ল্যান অবভিয়াসলি সিঙ্গিং নিয়েই হবে। অবভিয়াসলি আসলে পড়াশোনাও করছি, গানও গাইছি, দুদিক থেকেই কিছু করার ইচ্ছে আছে। সো গানটা তো আসলে ছাড়তে পারবো না, এটা রক্তের সাথে মিশে আছে, কখনোই ছাড়তে পারবো না। আমরা চাই দেখা যাক, ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করার খুব ইচ্ছা, বাট এটা তো আসলে বললেই হয় না, চেষ্টা করতে হয় এবং আমি জানি না অনেক বড় একটা স্বপ্ন এটা আদৌ কোনোদিন সত্যি হবে কিনা, তবে সবার দোয়া থাকলে অবভিয়াসলি কিছু না কিছু হলেও ভালো কিছুই হবে। ডেফিনেটলি আমরা দোয়া করছি মন থেকে, জানি দর্শকরা ইনফ্যাক্ট আপনার যে ভক্ত যারা আছে তারা সবাই দোয়া করছে যে স্বপ্ন পূরণ হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো আমরা হচ্ছে আমাদের অনুষ্ঠান আজকে একদম শেষের প্রান্তে চলে এসেছি, দু লাইন গান শুনবো কিন্তু তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ প্লিজ, অবশ্যই। দর্শক, কথা হচ্ছিল আজকের অতিথির সাথে, 21 সকালে আজকের আয়োজন এখানেই শেষ, দেখা হবে আগামীকাল অন্য কোনো এক প্রিয় মুখের সাথে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল। আমার লাস্ট অ্যালবাম থেকে একটা গান গিয়ে শেষ করছি আজকে,
এই গানটি লিখেছে ফয়সাল রাব্বিকিন ভাই এবং সঙ্গীতায়োজন করেছে জুয়েল মোর্শেদ। আমার এবং জুয়েল ভাইয়ের ডুয়েট একটা গান, সেই গানটার কিছু অংশ শুনি। শুনেছি। মনে রেখো তুমি তোমার মাঝে বাঁচি আমি, যত থাকো দূরে আছো আমার সবটা জুড়ে, যদি এমন আসে প্রহর আধার শুধু হয় না ভোর, ছুঁয়ে যাব তোমারই অধর আলোকে তুমি শহর, তোমাকে কতটা ভালোবাসি যে দেখো আমারই এ হাতে তোমারই হাত রাখো, তোমাকে কতটা ভালোবাসি যে দেখো আমারই এ হাতে তোমারই হাত রাখো।